ফিরে এলাম বিরতির পর টক ধৃত আজকে নচিকেতা নচিতা অনেকে বলে তুমি নাকি দুর্বিনীত বে হিসেবে আমি পথ ভোলা হতে চাই বারবার ঠিকানা তো মিলে যাবে একদিন আমি পথ ভোলা হতে চাই বারবার ঠিকানা তো মিলে যাবে একদিন তোমরা ঠিকানাহীন ঘরেতেই থেকো পথেতে নামো নিজার কোনো দিন আমি পথ ভোলা হতে চাই বারবার ঠিকানা তো মিলে যাবে একদিন দুর্বিনীত কি দেখো বিনয় শব্দটা কী তাহলে মানে বিন আমার বিনয়ের জায়গাটা একটু কম আর কি যে সবসময় একটা আমি আসলে কেউ ইত্যাদি সাক্ষণ করা প্রতিনিয়ত সে লোকটা ভেতর ভেতরে জানে কিন্তু যে ওটা তার চাল সেটা তার অস্ত্র সে বেসিক্যালি ওটা ওটা দিয়ে একটা লোককে প্রাথমিকভাবে মারার চেষ্টা করছে এটা মানুষও বোঝে সেগুলো তা আমি একটু অন্যরকমভাবে দেখাই আমার আমার ওটা নেই একটা লোককে বেকার আমি শুধু শুধু বলতে পারব না আমি তো গান গাইতে এসেছি আমি গান গাইতে আমি যদি গান গাইতে না পারি আমাকে ফেলে দেবে লোকে আমাকে লাথি মেরে ফেলে দেবে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবে যখন সেটা পারছেই না তাহলে শুধু শুধু হ্যাঁ আবার কি আমার এইটাই আমার মনে কথা পড়ছে একটা কবিতা মনে পড়ে যাচ্ছে আমার আমার ছায়া শান্তি কুড়লে শান্তি তোমার শান্তি কূরণো হবে না আমার ছায়া শান্তি কুড়লে তোমার হবে না আমার ছায়া জুড়োতে চাইলে জুড়ো তো আর হবে না আমার ছায়া সঙ্গী হয়েও সঙ্গীর ঘর ভরে না আমার ছায়াই নেই কারণ আগুনের ছায়া পড়ে না অসাধারণ একটা প্রাপ্ত মনস্ক প্রশ্ন করি শিওর এই যে ছোটবেলা থেকে এই রকম ফ্যান ফলোয়ার্স প্রচুর নীলাঞ্জনা প্রচুর রাজশ্রী চতুর্দিকে ছিল তাদের কথা মনে পড়ে এখন না নীলাঞ্জনা একটাই রাজশ্রীও একটাই এবার বলো বলো তা তাদের তাদের মানে তাদের কী করে ট্যাকেল করা গেল আসলে ট্যাকেল করেছি আমি আসলে ট্যাকেল করলে তো বললাম না তাহলে তো আমি একটা কী হলো মাপালোক হতাম হ্যাঁ একটা প্ল্যান প্ল্যান থাকতো যে এতদিন এই জায়গায় থাকবো তারপরে আবার দল চেঞ্জ করব এরকম আমার কোনো প্ল্যান নেই আমি আমি আমার মতোই চলি আর কি বুঝতে আমি নীলাঞ্জনা সত্যি কে ছিল এটা তো বলা যাবে না কোনো দিনই বললি নি বলাও যাবে না নিরার মতোই রহস্যময় বনলেতা সেসব বলবো না আমি সেসব কিছুই বলবো না আছে তো কেউ হতেও পারে বিখ্যাত সাংবাদিক করণ থাপার বলেন যে প্রশ্নটা বলতে চায় না বারবার সেই প্রশ্নটা আঘাত করতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছি তো এ তো সারা জীবনে ওকে এটা এটা শুনে শুনে চলতে হয়েছে আর কি আমার চলতে হয় বলো নীলাঞ্জনা কি কখনো নীলাঞ্জনা গানটা শুনেছে হ্যাঁ ডেফিনেটলি তার পছন্দ হয়েছে সারা পৃথিবীর পছন্দ হয়েছে তার পছন্দ হবে না এটা তো হতে পারে না অসাধারণই অহংকারী এই দুর্বিনীত ব্যাপারটা এই পুরো দলসিকেটাকে তৈরি করে নচিদা সত্যি মানে জীবনের গান এই যে জীবন জুড়ে গান এই যে মানে আমার মনে পড়ে যাচ্ছে আমরা বসন্ত উৎসবে এক ছবি করার সময় গিয়েছিলাম দুটো তিনটের লাইন নিচে শুধু ঠিক করলে তারপর একটা গান হয়ে গেল এই গানগুলো কিভাবে মানে এটাকে নিজের কথা ভেবে মানে আমি বলি এটা একটু খুব থিওরিটিক্যাল কথা হচ্ছে আমাকে এক্ষুনি টাফটকের অনেক দর্শক খুব ক্রুদ্ধভাবে আমাকে বলতেই হবে সেটা হচ্ছে অথরশিপ বলে একটা কথা আছে যেখানে ডিরেক্টর বা লেখক নিজেই নিজের সৃষ্টিতে মিশে থাকে নচিকেতার কি আলাদা করে আত্মজীবনী লেখার দরকার থাকে না নচিকেতার গানগুলোই তার আত্মজৈবনিক এটা দারুণ কথা বলা হয়েছে খুব সুন্দর কথা বলা হয়েছে কারণ আমার গানগুলোই আমার ডায়রি আমি এটাকে এটা এটাকে হিন্দিতে যদি বলতাম তাহলে বলতাম যে মায় পালদো পালকা শায়ের হু মানে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষণের কবি আমি তো আমার প্রত্যেকটা ক্ষণ যে ক্ষণগুলোকে আমি ফেস করছি সেটা আমার কবিতা হয়েই বারবার আমার কাছে ধরা দেয় আমার গান হিসেবেই ধরা দেয় এই যে তোর সাথে আমার যে ব্যক্তিগত রিলেশনশিপ যে জায়গায় তোর আমরা একসাথে বসে বসে হতার সময় কাটিয়েছি তুই তোর হতার সময় কাটিয়েছিস আমি আমার সাথে ওটাই একটা গান হয়ে আমাদের ডায়েরি হয়ে থাকবে ওটা তুই জানবি আর আমি জানবো ওটাকে লোকজন জানলো কি জানলো না আমি আবার কিছু কথায় কেউ যখন লিখতে বসো সেই দিন মনে আছে আম বৃষ্টি পড়ছিল নজিদার মুখোমুখি দাঁড়িয়ে তোরও মনে পড়ে যাবে আমারও মনে পড়ে অসাধারণ দোষ বলে একটা কথা আছে এই আগের প্রশ্নটা করে আমার নিজেরই কিরকম অহংকারী লাগছে সাংবাদিক হিসেবে বা এটা দারুণ প্রশ্ন করলাম তো এই যে জীবনভর গানটা মানে আমি যেভাবে দেখলাম যে অসাধারণভাবে তৈরি হয়ে গেল এটা ওর ছবির গান বসন্ত উৎসব ছবির জন্য এই গানটা তো আমি তৈরি করেছিলাম কখনো রাত কখনো ভোর হে জীবন কখনো রাত কখনো ভোর হে জীবন কখনো দে কখনো চোর হে জীবন কখনো বানি কখনো পাশাপাশি কখনো বান কখনো পাশাপাশি তারপরে কি যে ধরা সে কখন কখনো রাত কখনো ভোর হে জীবন জিন্দগি হর কদম এক খো

সময় উপযোগী নয় যে সময় আমি আমরা দাঁড়িয়ে আছি যে অস্থির সময়ের মধ্যে দিয়ে আমি আমরা সবাই অতিক্রম করছি আমি যদি ওই গান না গাই বা ওই ধরনের গান না লিখতে শুরু করি তাহলে তাহলে একটা জেনারেশানকে বঞ্চিত করা হবে এবং আমিও সেই জেনারেশানের সাথে কী বলব বিশ্বাসঘাতকতা করবো সেই জন্যেই লিখতে গেলাম আর কি কিন্তু আমার প্রেম কিন্তু গজল এখনও আমি এখনও মিডিয়াসানকে অসম্ভব ভালোবাসি অনেকে বলেন একটা সময় ছিল নচিকেতা কেয়ার অফ ফুটপাথ নচিকেতা সর্বহারাদের কথা বলে বাংলাতে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল খুব সচেতনভাবে তাতে আমাদের মিডিয়ার দাদারাও ছিলেন তাতে আরও অনেকে ছিলেন তারা চেষ্টা করেছিলেন অমুক অমুকের গানগুলো সেগুলো এই সময়ের এ প্লাস প্লাস ক্যাটাগরির গান আর নচিকেতার গান একেবারে ফুটপাথ কলেজ একেবারে ঠেকের গান এতদিন বাদে মনে কি হয় একটা হিসেব মানে শুরু থেকে একটা অন্য অন্যরকম সংগ্রামের মুখে পড়তে হয়েছিল আসলে ওই যে কথাটা একটু আগে বলল যে আমার আমি যে দুর্বিনীত আমার এই অহংকার বা আমার এই মানে অ্যাটিচিউড আর কি এটা বহু লোকের খারাপ লাগতো এখনও লাগে হয়তো এখন আর আর তো সময় নেই তাদেরও সময় শেষ হয়ে গেছে আর কি তো সেই সময় তারা মনে করতো তা একই একই শিল্পী একজন সে আমাদের ইয়ে করবে না কেন আমাদেরকে মান্য করে চলবে না কেন তা আমি মান্য করা মান্য করিনি কাউকে সেই জন্য আমাকে এইভাবে একটা জায়গা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ও ছেলে ছোকাদের গায়ক অমুক তমুক গায়ক তাদের আজকে আজকে প্রমাণ হয়ে গেছে যে বৃদ্ধাশ্রম বলে একটা গান লেখার পরে তাদের কলমগুলোই বন্ধ হয়ে গেছে আমার বিরুদ্ধে লেখার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে শ্রাবণ ঘনায় যখন গাইছি আমি ক্লাসিক্যাল তখন তাদের আর আর তো জায়গা থাকছে না আমি তো আমি একমাত্র আমি তো বক বক করে এগুলো করে করিনি আমি আমার কাজ দিয়েই করেছি আমার কাজটা মানে তিরিশ বছর ধরে একটা লোক এরকম জনপ্রিয় থাকে কি করে সে তো অসম্ভব একটা নাসিবওয়ালা লোক সে তাকে তো বুঝতে হবে তাকে নাসিব কেউ দিয়ে পাঠিয়েছে সে এমনি ফাল শূন্য গর্ভর তো নয় তাকে সে পাঠিয়েছে বুঝতে অসুবিধে হয়েছে আমাদের দেশে নিজেরা নিজেদের যারা শিক্ষিত বলে বুদ্ধিজীবী বলে আর কি তাদের বুদ্ধি বুদ্ধি খুব কম তারা কিছু জানে না আসলে বললি প্রথমে বোঝা গেল না যখন সময় থমকে দাঁড়ায় একটা লাইন যেয়ে ছেলেটা ফার্স্ট লাইনটা লিখছে প্রথম অ্যালবামে আঠাশ বছর বয়সে ছেলেটা লিখে ফেলছে যখন তখনই বুঝে উঠতে পারলো না মানে রবীন্দ্রনাথ যদি নোবেল প্রাইজটা না পেতেন তাহলে রবীন্দ্রনাথকে দিয়ে সিরিয়াল লেখানো হতো নোবেল প্রাইজটা পেয়েছিলেন বলেই উনি উনি রবীন্দ্রনাথ হলেন আহা রবীন্দ্রনাথ বুঝলেন কিনা তো রবীন্দ্রনাথকে বোঝার মতো লোকও ছিল না সেই সময় তো দুই বোন যখন বই বেরোলো তখন তো বাজারে করা হলো এবার বাজারে বাহির তো তুই আমাকে বাঙালি বুদ্ধিজীবীদের কেমন লাগে মানে আমি বলছি কি মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে এত বুদ্ধিজীবী যেহেতু ঘোরেন সেই জন্য তাদের সঙ্গে তো পরিচয় আছে সবাইকে দেখছেন আমি কারোর নামে বলছি না কিন্তু এই বাঙালি বুদ্ধিজীবী তরুণ গুটি কয়েক মিডিয়া যাদের বুদ্ধিজীবী বলে তাদেরই তো সরকারও বুদ্ধিজীবী ভাবে তো এই বুদ্ধিজীবীদের কি রকম লাগে আপনার বুদ্ধিহীন মনে হয় বুদ্ধিহীন সবাই সবাই বুদ্ধিহীন কিন্তু খুব সুবিধাবাদী হিসেবে সে তো দেখতেই পাই আমরা চোখের সামনে তাই নচিকেতাকে যদি কেউ বুদ্ধিজীবী বলে নচিকেতা খুব রেগে যাবে আমি রেগে যাই অবশ্যই রেগে যাই বুদ্ধিজীবী যেই আমাকে বুদ্ধিজীবী বলা হবে তোমার যিনি ক্যামেরা করছেন বা যারা আমার জন্য ছবি তোলার জন্য বাইরে এখনও দাঁড়িয়ে আছে আর কি তারা তো বুদ্ধিজীবী নয় তারা সঙ্গে 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 ভেবে নেবে শুভেন্দু অধিকারী দল বদলাচ্ছে আমি ওটা করব না আমি এই লোকগুলোর কাছে নিজেকে নিজেকে বোঝাবো কি করে যে আমি তো নই আমি বুদ্ধিজীবীদের ওনাদের অসুবিধা তো তাই ওনারা যে আমাকে পছন্দ করেন না তার কারণটা কি বলতো আসলে ও ও আমার গান শুনে ভালো লাগলো ও দেখছে ও ড্রাইভারেরও আমার গান ভালো লাগছে তখনই প্রবলেমটা হচ্ছে আসলে শিল্প নয় আসলে আসল ব্যাপারটা হচ্ছে ক্লাস যে লোকটার গান আমার ড্রাইভার গান শুনছে সে গানের তার গান আমার কেন ভালো বলবো সে তার গুণগত মান থাকুক বা না থাকুক সে শ্রেণীগত কারণে সে কিছুতেই আমার গান পছন্দ করবে না কিন্তু আমার গান তারাই পছন্দ করে দিন আর দিন খায় যে সমস্ত মানুষেরা না তথাকথিত যারা ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ান প্রত্যেকে গান শোনে এইটা কি কোথাও একটা কেরিয়ারে একটা বাড়তি একটা বলা যেতে পারে মনে হয়েছিল কি একটা যে পালে হাওয়া লাগলো যে সবাই গান শুনছে এবার প্রথম দিকের কথাটা আমি ছেড়ে দিচ্ছি প্রথম দিকে তো শুরু হলো যে একটা বয়সের লোকজন গান শুনছে তারপর সবাই শুনছে আমি বাধ্য করেছি আমি বাধ্য করেছি তুমি আমার সময়কার লোকেদের বলো তারা তারা ওই পরপর ধারাবাহিকভাবে কী কী গান দিয়েছে আমি ধারাবাহিকভাবে কী কী গান দিয়ে এসেছি মানুষ বাঙালির কোনো অপশান নেই নচিকেতা ছাড়া এটা বলে দিলাম দুর্বিনীত অহংকারী নচিকেতা বলে দিল এটা আচ্ছা তার একটা তো ঠান্ডা লড়াই সব সময় ছিল আমি কারোর নাম করব না ওই সময় তো আরো অনেকেই ছিলেন এখনও কি লড়াইটা আছে সবার সঙ্গে সবার না না আমার সাথে এখন এখন আমার সাথে লড়াই আর কী করতে চাইবে এখন আমার সাথে কেন লড়াই করতে চাই একটা পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলেছে একটা লোক একটা একটা দেশ তার সাথে একটা কী বলবো একটা একটা বর্ষা বল্লভ নিয়ে কি যুদ্ধ করতে আসবে কোনো দেশ রবি ঠাকুর বারবার চিন্তিত ছিলেন তার গানের ব্যাপারে তিনি বলেছিলেন যে তার গান থেকে যাবে নচিকে থাকি কনফিডেন্ট আত্মপ্রত্যয়ী না না কোনো কিছুই থাকবে না হ্যাঁ আমাদের যে কেন্দ্রীয় সরকারটা আছে সেই সরকারটা একটু যদি বেশি দিন চলে তাহলে কোনো কিছুই থাকবে না এই রেল চলে গেছে তাজমহলও যাবে সব বিক্রি হয়ে যাবে আমাদেরও দেখবি আমাদেরটাও কি কোথা থেকে হাওয়া তালে গোলে কোথাও হাওয়া হাওয়া হয়ে গেছে হ্যাঁ রবীন্দ্রনাথ কেউ নিয়ে একদিন মানে রবীন্দ্রনাথ সে যে একজনে চলে এলো দেখবি দাড়ি ফাড়ি নিয়ে হ্যাঁ এসেও ছিলেন কিছুদিন আগে মানে আমরাও একটা মিনি রবীন্দ্রনাথ দেখছি আর কি দেখতে দেখতে আসল রবীন্দ্রনাথকে ভুলে যাবো সে এই লেভেলে হয়ে যাবো গানটা কেউই থাকবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথও থাকবে না লজিকটাও থাক না যদি এরা থাকে বেঁচে দিন আরকি নোচিরা আমার উপকূলের লোকজন খুব খেপে যাচ্ছে দীর্ঘ দিন দীর্ঘ দিন তো মানে গৃহবন্দী অবস্থায় অনেকে পড়ে আছে দীর্ঘদিন অনেকে কোন অনুষ্ঠান দেখতে পাচ্ছে না আমাকেও তো পিট বাঁচাতে হবে নাকি সিমা রে খুব চেনা গান গাই দেখে যা জান

এইটুকু এইটুকু করি গাই অবশ্যই অবশ্যই আচ্ছা নচিকেথা যখন একটা সময় তো ছিল নচিকেতে সবাইকে গান শোনাতো আর আমি ছোটবেলায় বলছি তারপর একটা সময় এলো নচিখেতার গান শোনার জন্য সবাই পাগল হয়ে গেল সত্যি নচিকেতাকে গানের আবদার করলে নচিখেতা রেগে যায় না নচিখেতা খুশি হয় বাহ কখনও কখনো মানে স্টেজে যেটা হয় আমি বেশি রিকোয়েস্ট করলে খুব রেগেই যাই আমি এবং আমাকে বেশি রিকোয়েস্ট করলে সেখানটা আমি গাই না মানে এটাও একটা আমি যাই না কেন এটা করি ওটাকে বলে নচিদা ওইটাই নচিদা আবার একদল যারা আবার ভালোবাসেন না ওইটাই নচিদা ওইটাও নিতে হবে আর কি মানে ভালো নিতে গেলে খারাপটাও নিতে হবে সেই জন্য বলে আর কি ভাগ্যিস কখনো দিন কখনো রাত গিয়েছো আমি বলে ফেলেছিলাম তারপর যদি সবার সামনে বলে দিতে আমার তো পুরো যেত প্রেস্টিজটা না নো বলতে আমার খুব ভালো লাগে আর কি ফেভারিট ওয়ার্ড যদি বলি যে না বলার মধ্যে একটা মজা আছে না বলেছো হ্যাঁ কত আর নচিকেতাকে কেউ না বলেছে না বললে কি আর নচিকেতা হয় যেত যদি না না বলতো কত না শুনে এসছি বলতো সেই জন্যই নীলাঞ্জনা না আসো কিছু বলবো না অনেক না শুনেই নচিকেতার জন্ম হয়েছে আসলে আমার না ছোটবেলা থেকে কতগুলো জিনিস খুব জানার ইচ্ছে আছে তে মঙ্গল ঘোরে প্রাণী আছে নাকি নীলঞ্জনাকে আচ্ছা আচ্ছা আমি বারবার জিজ্ঞেস করছি এই নীলঞ্জনা নিয়ে আমাদের তো আমার মনে হয় আমাদের সমসাময়িক কোনো বাঙালি ছেলে বাকি নেই তার কোনো না কোনো স্মৃতি আছে ওইটাই যেদিনকে যেদিন জেনে ফেলবি যে নীলঞ্জনাকে তখন তোদের স্মৃতিগুলো ডার হয়ে যাবে আমি সেটা করতে চাই না তোদের তো একটা নিজর নিজর তো বয়স বয়সও ছিল সবার একটা করে নীলঞ্জনা সবারই ছিল যেদিন জেনে ফেলবি যে ও উনি তখন আর দেখবি আর হচ্ছে না তখন দেখবি তোদের তোদের স্মৃতিগুলো ব্লার হয়ে যাচ্ছে যে কারণে নীলাঞ্জনা কিছুতেই এক্সপোজ করা সম্ভব নয় অসাধারণ এটা বললে কিন্তু আমি শুধু ভাবছি সবারই তো জীবনে একটা নীলাঞ্জনা আছে প্রত্যেকের জীবনে নীলাঞ্জনা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে সেটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে যা দিন আসছে আমার মনে হয় সেটাও হবে আর কি সেটাও হবে শক্ত করে নাও নিজেকে একটা বৃদ্ধাশ্রম টু লিখবো আর কি যেখানে আমি বৃদ্ধাশ্রমে আছি এবং আমি কি করি বৃদ্ধাশ্রমে সকাল থেকে রাত অবধি কোনো নিয়ম মানবে না ওষুধ খাবে না সেটাই হবে এবং কি করবে আমি বলছি না বিভিন্ন জায়গায় থাকবে মানে আমি বলছি খাওয়া দাওয়ার জিনিস আর কি তা এগুলো তো চলবেই তো ডেফিনেটলি মানে আমি এমন কি এমন একটা বৃদ্ধাশ্রমে থাকতে চাই যে বৃদ্ধাশ্রমে কি আমি বৃদ্ধাশ্রমের সমস্ত নিয়ম ভেঙে দেবো হ্যাঁ এবং ওইটাই ওইটাই এক ধরনের বৃদ্ধাশ্রম হবে এবং ওটাই আগামী দিনের বৃদ্ধাশ্রমে আমাদের বৃদ্ধাশ্রমে আসার জন্য সব থেকে বেশি অ্যাপ্লিকেশন যারা আমি এখন থেকে অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি তারপর আমি আসছি একটা কথা আমরা প্রায় শুনি গত কয়েক বছর ধরে শুনছি নচিকেতা খুব অসুস্থ হ্যাঁ নচিকেতা গান গাইতে পারছে না নচিকেতাকে ফাংশন বা কোনো কিছুতে ডাকার আগে এই খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এমনকি বোম্বে থেকে নাকি প্রযোজক এলো তারাও জেনে যান যে নচিকেতা অসুস্থ এখন গান গাইবেন না তাই এই বন্ধুরা কারা যারা এত এই বন্ধুরা কারা মানে এখন নিশ্চয়ই তুমি তুই বুঝতে পারছিস যে তারা বন্ধু নয় আমি অসুস্থ থেকে থেকেছি তিন মাস তিন মাস অসুস্থ থেকেছি আমার একটা অপারেশন হয়েছে এবং সেটা অনেকে ক্যান্সার ফ্যান্সার নানা রকম যে যেটা এটা বোঝে না আর কি আমার এই প্রশ্নটা করতে আমার হ্যাঁ বলে দিচ্ছি আমার কমন বাইল লাখটা শুরু হয়ে গেছিল সেটা ম্যাল জন্য হ্যাঁ এবং সেটার জন্যে আমার বারবার জন্ডিস হচ্ছিলো আর কি সে কারণে আমার অপারেশান করতে হয়েছিল ব্যাস এই কমন বাইল একটা কি ইত্যাদি প্রবৃতি এত কিছু ভয় না বুঝে লোকেদের বোঝাব ক্যান্সার বলে দেওয়াটা সোজা আর কি সে এক একদম টাক করে ক্যান্সার বলে দিল ক্যান্সার হয়েছে গাইতে পারছে না এই সমস্ত আমি তিন মাস অসুস্থ ছিলাম যে কারণে অপারেশান হলো একটা লোক তিন মাস তো শোই থাকে তিন মাসই আমি সেপ্টেম্বরে অক্টোবর মাসে উঠে দাঁড়িয়েছি অক্টোবর মাসের আট তারিখে গিয়ে আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে শো করেছি ওই ওই সময়টাতে একদল লোক ন্যাচারালি একটু আমাকে একটু বেশি ভালোবেসে আর কি আমার সম্পর্কে বলে বলে একটু অসুবিধায় ফেলেছিলেন আর কি ডেফিনেটলি ফেলেছেন কিন্তু ওই তো হীরা হার হালাত মেচেও কে গা ভাইয়া যত তুমি ছায়ের মধ্যে রাখো হীরাকে হীরা হীরা নিজের ইচ্ছে নিজের সময় ঠিক বেরোবই আর কি প্রমাণিত হয়ে গেছে আমাকে আরেকটা গান শোনানোর আবদার করবো যাওয়ার আগে কিন্তু আমার হাতে এখন খুব অল্প সময় আছে একটা প্রশ্ন আমাকে করতেই হবে সেটা হচ্ছে নচিকেতা তরুণদের আইকন ছিলেন এখনও নচিকেতা তরুণদের আইকন না আপামোর বাঙালির আইকন হয়ে বেঁচে থাকতে চান দ্বিতীয়টা একেবারে দ্বিতীয়টা না তখন মানে বাঙালি হলে তার মধ্যে তার উন্নত থাকবেই তো দ্বিতীয়টাই দ্বিতীয়টাই চাই আর কি আর আইকন শব্দটাই বেটার হ্যাঁ গাইয়ে বললে একটু হাফ হার্ডেড লাগে আর কি আমরা তো বলি নচিকেতা তো এ সময় মেগাস্টার মেগাস্টারদের তো কোনো আলাদা জাত হয় না নচিরা অনেকে তো তোমার মতো মাফলার তোমার মতো চুল রাখতে শুরু করেছিল তা সেই দিনগুলো কোথাও কি মনে পড়ে সেই দিনগুলো সেই সময়টা যখন এত মোবাইল ছিল না এত ইন্টারনেট ছিল না যখন সিডি বেরোতো ক্যাসেট বেরোতো তখন একটা আলাদা কি নস্টালজিক মনে করেন নাকি এই নতুন যুগে একটা নতুন সম্ভাবনাতে না 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 নতুন যুগে এসে ব্যাপারটা খুব ইজি অ্যাক্সেসিবল হয়ে গেছে হ্যাঁ এটা তো শিল্প শিল্প যদি কোনো রকমভাবে এত অ্যাক্সেসিবল হয়ে যায় তখন সেটা শিল্প থাকে না পোস্টার হয়ে যায় এখন তাই হয়ে গেছে আর কি তাহলে কি নচিকেতা ছোট্ট একটু গানের কলি শুনিয়ে দেওয়ার আগে এটাই বলবে নচিকেতা যে সময় রাজ করা শুরু করেছিল সেই সময়টাই ছিল একটা অন্যরকম জায়গা অন্যরকম শিল্প সংস্কৃতির জায়গা আমি সেটাও বলবো না যে আগেকার মতো যে স্বর্ণযুগী ভালো গান ছিল তা বলছি না আমি বলছি এখন গান শোনার সময় কমে গেছে এবং গান প্রচুর গান হচ্ছে মানে আর গান লোক এখন কিনছে না বুঝে যাচ্ছে যে জিনিসটার মূল্য দিয়ে লোকে কিনছেই না তার মূল্যায়ন করবে কেন অসাধারণ নচিদা অসংখ্য ধন্যবাদ টাফটকে আসার জন্য একটা টাফটকে তো হবেই না আবার আবদার থাকবে আবার আসতে হবে যাওয়ার আগে কি এক হয়ে যাবে ওই তোদের গানই যেতে জীবনের এরপর বিষণ্ন দিন বাজে না মনোবিন অবসাদে ঘিরে থাকা সে গদি। হাজারে কবিতা দাও বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম ওর নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অসংখ্য ধন্যবাদ নচিতা আসার জন্য টাফটক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি সময় বেশি নেই কগনিশনকে বিশেষভাবে ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে বাস্তবায়িত করার জন্য সব মিলিয়ে আজকে টাফটক জমে উঠেছে আপাতত বিদায় নিচ্ছে অনুষ্ঠানটির সহযোগী নিবেদক Presenting the big, old, and beautiful, all-new Nissan Magnite. Ignite your charisma.